হরে কৃষ্ণা গুর নিতাই। আশা করছি আপনারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ থাকতেই হবে, এর কারণেই আমার এই প্রতিদিনের ন্যায় ভিডিও তৈরি করা। যাই হোক, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন বন্ধুরা, শুক্রবার, সপ্তাহের শুক্রবার দিন আপনারা কোন কাজগুলো করবেন না, যাতে করে আপনাদের জীবনে চরম দুঃখ কষ্ট যন্ত্রণা নেমে না আসে, সেই বিষয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তবে হ্যাঁ, বিনম্র অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। সুপ্রিয় বন্ধুরা, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, শুধু এই বারগুলিই নয়, আপনাদের অবশ্যই শুক্রবার দিনটিকেও শাস্ত্রমতে একটু মেনে চলতে হবে। কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলো শুক্রবার দিন কখনোই করা উচিত নয়, করলে কিন্তু জীবনে দুঃখ নেমে আসতে বাধ্য। দেখুন বন্ধুরা, এই দিন কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের ভুল করেও করা উচিত নয়, খুব কম মানুষই জানেন এই বিষয়গুলি সম্পর্কে। যাই হোক, হিন্দু ধর্ম অনুযায়ী শুক্রবার দিনটি মা লক্ষ্মীর দিন বলে মনে করা হয়, তাই এই দিন মা লক্ষ্মী বলুন বা মা সন্তোষী মাতার দিন বলে শুক্রবার দিনটি মনে করা হয়। তাই এই দিনে অনেকেই আছেন যারা মা লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে শুক্রবার দিন মা লক্ষ্মীর ব্রত উপবাস করেন, মা সন্তোষীর পুজো অর্চনা করেন। কিন্তু আপনারা যদি এই দিন এমন কিছু বিশেষ কাজ রয়েছে সেগুলো যদি করে থাকেন, তাহলে আপনাদের ধনসম্পত্তির বিনাশ ঘটতে পারে। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব শুক্রবার দিন কোন সেই কাজগুলি আছে যেগুলো আপনারা কিন্তু ভুল করেও করবেন না, বিশেষ করে যারা ঘরের বিবাহিত মহিলা রয়েছেন, অবিবাহিত মহিলারা রয়েছেন, তারা কিন্তু এই কাজগুলি ভুল করেও করবেন না। সর্বপ্রথম যে কাজটি হলো সেটি হলো, দেখুন বন্ধুরা, ধর্মশাস্ত্র অনুযায়ী একজন বিবাহিত মহিলার জীবন সম্পূর্ণ হয় যখন সেই মহিলা শুক্রবার দিন মা লক্ষ্মীর ব্রত উপবাস করেন, কারণ প্রত্যেকটি স্ত্রীকে মা লক্ষ্মীর স্বরূপা বলে মনে করা হয়। যদি আপনারা ব্রত উপোস না রাখতে পারেন, তাহলে আপনারা প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পুজো কিন্তু গৃহে অবশ্যই সম্পাদিত করবেন, এমনটি বলা হয়ে থাকে। যদি আপনারা মন থেকে মা লক্ষ্মীর পুজো প্রত্যেক শুক্রবার করতে পারেন, তাহলে আপনাদের অর্থ সম্পর্কিত বিভিন্ন রকমের কষ্ট থেকে মুক্তি পাবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী মাতা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আপনারা ভগবান শ্রী হরি এবং শ্রী গণেশজির পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই পুজো করতে হবে। এতে ঘরের শ্রীবৃদ্ধি হয় এবং কি সেই পরিবারে চির সর্বদা কিন্তু ধনদৌলত বলুন, মান সম্মান বলুন, সুখ শান্তি বলুন, এগুলো কিন্তু বিরাজ করে। এরপর দ্বিতীয় কাজটি হলো, দেখুন বন্ধুরা, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় প্রাণী হলো পাখি। মা লক্ষ্মী যে কোনো পাখির উপর দেখবেন অত্যন্ত প্রীতি রাখেন, ভালোবাসেন, তাই আপনারা যদি পাখিকে প্রতিনিয়ত কিছু হয়তো খাবার খাওয়াতে পারেন, আপনাদের হয়তো গৃহ প্রাঙ্গণে কোনো পাখি এসে বসেছে, তাকে একটু চাল দিলেন বা কোনো হয়তো মুড়ি দিলেন বা কোনো খাবার দিলেন, তাহলে দেখবেন আপনাদের উপরে যে ঋণ আছে বা অর্থের মানে অর্থের হয়তো আপনাদের জীবনে সচ্ছলতা নেই, আপনাদের গৃহে হয়তো অর্থ রোজগার হচ্ছে না, আপনাদের হাতে একেবারে টাকা পয়সা থাকছে না, বা কোনো হয়তো ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, সেখান থেকে রেহাই পাবেন এবং আপনারা বিভিন্ন রকমের সুখভোগ প্রাপ্তি করতে পারেন। তৃতীয়ত হচ্ছে, বিশেষ করে শুক্রবার দিন যদি আপনারা ভগবানের আরাধনা করার সময় আপনার যে ইষ্ট দেবতা রয়েছে বা আপনার যে গৃহকুল দেবতা রয়েছে বা আপনি যাকে মনে মনে মানেন, সেই দেবতার যদি আপনারা প্রতি শুক্রবার ভালো করে পুজো করেন, আরাধনা করার সময় আপনারা সামনে যদি কোনো টিকটিকি দেখতে পান, তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি হয়তো ঠাকুর ঘরে পুজো করতে বসছেন, ঠাকুর ঘরে হোক বা আপনার আপনি যেখানে বসছেন সেখানে কোনো দেয়ালে হয়তো টিকটিকি দেখতে পেলেন পুজো করতে বসে, সেটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, প্রত্যেকটি পুজো ঘরে দেখুন টিকটিকি থাকে, এটাই কিন্তু শুভ বলে মনে করা হয়, যেহেতু আপনারা কিন্তু ভুল করেও টিকটিকি তাড়িয়ে দেবেন না বা টিকটিকিকে মেরে ফেলবেন না। শুক্রবার দিন যদি হঠাৎ আপনাদের গায়ে টিকটিকি পড়ে যায় বা আপনারা যদি স্বপ্নতে টিকটিকি দেখতে পান, তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর সারা জীবন থাকবে, গ্যারান্টি দিয়ে বলছি। এটি হলো মা লক্ষ্মীর একটা কিন্তু দিয়ে থাকা সংকেত। দেখবেন যখন আপনার পুজোতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং যদি আপনার শুক্রবার দিন আপনার গায়ে টিকটিকি, আপনার হয়তো মাথায়, হাতে, যেখানে হোক টিকটিকি যদি পড়ে যায়, তাহলে কিন্তু দেখবেন
এর ফলে প্রমাণিত যে মা লক্ষ্মী আপনার পূজে প্রসন্ন হয়েছেন, আপনার ঘরে উনি কিন্তু বাস করছেন। এরপর চতুর্থ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, দেখুন বন্ধুরা, শুক্র গ্রহকে প্রেমের প্রতীক বলে চিহ্নিত করা হয়েছে। তাই কোনো ব্যক্তির যদি শুক্র গ্রহ খারাপ থাকে তাহলে তাদের সুখী বৈবাহিক জীবন কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়, ছাড়খাড় হয়ে যায়, এমনকি সেই ব্যক্তির বুদ্ধি ঠিকঠাকভাবে কাজ করা বন্ধ করে দেয়। এছাড়াও কোনো খারাপ কারণে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তির যদি শুক্র অত্যন্ত স্ট্রং থাকে তাহলে সেই ব্যক্তি গরিব থেকে ধনী হয়ে যায় খুব তাড়াতাড়ি। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, নিবিড় সম্পর্ক, বিশ্বাস, এগুলো কিন্তু একটা গাঢ়ভাবে লক্ষণীয় হয়। এরপর হলো পঞ্চম বিষয়টি, জেনে রাখুন বন্ধুরা, শুক্রবার দিন আপনারা ভুল করেও, মন দিয়ে শুনুন, চিনি শুক্রবার দিন কাউকে দিবেন না। সে আপনার যত বড়ই আত্মীয় পরিজন হোক, এই চিনি কিন্তু শুক্রবার দিন কাউকে দিবেন না, নতুবা কিন্তু আপনাদের জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি একেবারেই চলে যাবে, অর্থের হানি দেখা দিবে আপনাদের জীবনে। এরপর ষষ্ঠ বিষয়টি হলো, বন্ধুরা, শুক্রবার দিন আপনারা যদি কাউকে দেওয়া টাকা পয়সা ফেরত নেন বা শুক্রবার দিন যদি কাউকে টাকা পয়সা ধার হিসাবে দেন তাহলে আপনাদের গৃহ থেকে কিন্তু মা লক্ষ্মী সারা জীবনের জন্য রুষ্ট হয়ে চলে যাবেন। তাই বন্ধুরা, বিশেষ করে শুক্রবার দিন টাকা পয়সা কোনোভাবেই আপনারা কিন্তু কারোর সাথেই লেনদেন করবেন না, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। আরও একটি বিষয় বন্ধুরা, শুক্রবার দিন ভালো করে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত, এতে করে মা লক্ষ্মী আপনাদের উপর খুবই প্রসন্ন হবেন, আপনার গৃহে এসে অধিষ্ঠান করবেন। সপ্তম বিষয়টি হলো, শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী স্বয়ং ভগবান বিষ্ণুকে বলেছিলেন যে সকল গৃহে মেয়েদের সম্মান দেওয়া হয় সেই গৃহে আমার সদাই বাস হয়। তাই বন্ধুরা, শুক্রবার দিন কোনো মহিলাকে অপমান করবেন না, হিজড়াদের অপমান করবেন না, কোনো কটুক্তি কথা কিন্তু তাদেরকে বলবেন না। এরপর অষ্টম বিষয়টি হলো, গৃহে যদি হঠাৎ দেখতে পান কালো পিঁপড়ে গোল আকার করে কোনো খাবার খাচ্ছে বা লম্বা লাইন ধরে কোথা হয়তো যাচ্ছে তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে। শাস্ত্রমতে এটি বলা হয়ে থাকে এই সংকেতটি মা লক্ষ্মীর সহায়ক এবং মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে এসে অধিষ্ঠান করছে যদি এরকম সংকেত পেয়ে থাকেন। তাই আপনাদের গৃহে যদি এই প্রকার জিনিস লক্ষণীয় হয় তাহলে আপনারা অবশ্যই পিঁপড়েদেরকে কিছু মিষ্টি খাবার দিবেন বা আটার গুলি তৈরি করে দিতে পারেন। দেখবেন এর ফলে কিন্তু আপনাদের জীবনে প্রচুর অর্থ আসবে। নবম বিষয়টি হলো, শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তি যদি গৃহে আপনাদের হয়তো গৃহে কিছু একটা নিয়ে এসছে, ভালো এক্সপেন্সিভ জিনিস নিয়ে এসছে, তাহলে সেই ব্যক্তিকে অতি অবশ্যই আপনারা কিন্তু ভালো সম্মান করবেন। বা শুক্রবার দিন কোনো যদি কোনো গরিব দুঃখী মানুষ বা কোনো হতদরিদ্র ভিক্ষুক আপনার গৃহে এসে ভিক্ষা প্রার্থনা করে তাকে কোনো মতেই খালি হাতে ঘুরিয়ে দেবেন না, যতটুকু আপনাদের সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে কোনো না কোনো জিনিস দিয়ে অবশ্যই সাহায্য করবেন। দেখুন বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় শুক্রবার দিন যদি আপনার আত্মীয় পরিজন হোক বা আপনি নিজেই ঘরে কোনো এক্সপেন্সিভ জিনিস, যেমন ধরুন হিরে, সোনা, রূপা, এরকম টাইপের কোনো একটা এক্সপেন্সিভ জিনিস গৃহে ক্রয় করে আনতে পারেন তাহলে এটিকেও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর আপনাদেরকে যে বিষয়টি বলবো তা হলো, অতি অবশ্যই শুনুন, আপনারা নিজেদের শুক্র গ্রহের স্থান যদি সঠিক জায়গায় রাখতে চান, স্ট্রং রাখতে চান, তাহলে অতি অবশ্যই এদিন, যে কোনো শুক্রবার দিন আপনারা সোনা বা রূপার কোনো জিনিস গৃহে ক্রয় করে আনতে পারেন। এছাড়াও এমনটা বিশ্বাস করা হয় অ্যাজ পার অ্যাস্ট্রোলজি, যদি আপনারা হিরে, ছোট্ট একটা হিরে টুকরো নিজের গৃহে ক্রয় করে আনতে পারেন তাহলে এর প্রভাবে আপনাদের শুক্র গ্রহ কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যাবে এবং আপনারা কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারেন। এরপর দশম বিষয়টি হলো, শুক্রবার দিন ভুল করেও আপনারা টক জাতীয় কোনো জিনিস খাবেন না। দেখুন, এই দিন অনেক ভক্তরা রয়েছেন যারা মাতা সন্তোষীর পূজা অর্চনা করেন। তাই বন্ধুরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি শুক্র গ্রহকে স্ট্রং রাখতে চান নিজের জন্মকুণ্ডলিতে তাহলে টক জাতীয় যে কোনো খাবারকে অ্যাভয়েড করবেন শুক্রবার দিন।
কখনো খাবেন এর ফলে কিন্তু শুক্র গ্রহ দুর্বল হয়ে যায়। বা যাদের ধরুন ইতিমধ্যেই শুক্র গ্রহ অত্যন্ত দুর্বল, জীবনে সুখ নেই, শান্তি নেই, টাকা পয়সার সচ্ছলতা নেই, বা বিবাহিত জীবনে অশান্তি রয়েছে, তারা একটি ছোট্ট উপায় করে দেখুন, চমৎকার ফলাফল পাবেন। প্রতি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে গরুকে আপনারা সাদা মিষ্টি এবং যদি খাওয়াতে পারেন বা কোনো কিছু খাবার যদি আপনারা খাওয়াতে পারেন, এর ফলে দেখবেন আপনাদের জীবনে কিন্তু একটা শান্তি এসছে, সুখ এসছে। এছাড়া বলে দিচ্ছি, শুক্রবার দিন সাদা বস্ত্র ধারণ করবেন, সাদা মিষ্টি, দুধ, দই, সাদা চন্দন এবং আতর, এই কয়েকটা জিনিস একটা থালাতে নেবেন অল্প অল্প করে, এবং যে কোনো ব্রাহ্মণ মানুষকে বা যারা পূজো অর্চনা করেন তাদেরকে দান করবেন। এর ফলেও কিন্তু জীবনে অত্যন্ত একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কি শুক্র গ্রহ এতে স্ট্রং হয়, যার ফলে কিন্তু দেখুন, একটা কথা বলে রাখি, শুক্র গ্রহ একটা এমন গ্রহ, এটা যদি স্ট্রং রাখতে পারেন তাহলে জীবনে কখনো সুখের কমতি হবে না, রোগ জ্বালা থেকে মুক্তি থাকবেন এবং কি জীবনে যা চাইবেন সেটাই কিন্তু পাবেন। এছাড়াও আপনারা অতি অবশ্যই শুক্রবার দিন গৃহে তুলসী গাছ রোপণ করুন। দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে তুলসী গাছ গৃহে রোপণ করার সঠিক দিন বা শুভ দিন কোনটি। এক্ষেত্রে বলে রাখি, সপ্তাহের বুধবার এবং শুক্রবার এই দুটি দিন আপনারা কিন্তু নিজের গৃহে তুলসী গাছ রোপণ করতে পারেন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, শুধু রোপণ করলেই হবে না, যথা সামর্থ্য আপনার চেষ্টা করবেন যত্ন আত্তি করার এবং প্রতিদিন আপনারা সন্ধ্যারতি করবেন, তুলসী মাতাকে জল নিবেদন করবেন, ধূপ প্রদীপ দেখিয়ে তুলসী মহারানীর পুজো সেবা করবেন, পূজারাধনা করবেন। এরপর আপনাদেরকে বলে দিই যে শুক্র গ্রহকে স্ট্রং করার জন্য আপনাদেরকে বেশ কয়েকটি আমি টিপস দিয়ে দিচ্ছি, এবার সেগুলো করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, প্রত্যেক দিন আপনারা চন্দন লাগাতে ভুলবেন না, শ্বেত চন্দন অবশ্যই কিন্তু কপালে লাগাবেন। স্নানের জলে প্রতিদিন সামান্য শ্বেত চন্দন বেটে স্নানের জলে দিয়ে দিবেন এবং তাতে স্নান করবেন। শুক্রবার দিন কোনো রূপোর টুকরো বা সাদা চন্দন প্রবাহিত জলে প্রভাবিত করতে পারেন। শুক্রবার দিন সুগন্ধ পদার্থের ব্যবহার করবেন। মাতা লক্ষ্মীর শুক্রবার দিন ব্রত অবশ্যই রাখবেন। এই দিন পায়েস বানাতে ভুলবেন না এবং সেই পায়েস অবশ্যই কাক বা কোনো গরুকে খাইয়ে দেবেন। এছাড়াও শুক্রবার দিন যদি আপনারা গরুকে আটা খাওয়ান তাহলে অত্যন্ত শুভ, এতে কিন্তু শুক্র গ্রহ স্ট্রং হয়। শুক্রবার দিন সামর্থ্য মতো কোনো অন্ধ ব্যক্তিকে সাদা বস্ত্র বা সাদা মিষ্টি দান করতে পারেন। শুক্রবার দিন কাঁচা দুধ সামান্য পরিমাণ জলে মিশিয়ে স্নান করুন, অত্যন্ত এতে কিন্তু শরীরে অ্যাক্টিভ থাকে এবং শুক্র গ্রহ স্ট্রং হয়। এবং শুক্রবার দিন স্নান করে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করুন, এর ফলেও কিন্তু শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হয়। এই যে কয়েকটি পয়েন্ট বললাম মনে রাখবেন, খাতায় নোট করে রাখুন, লিখে রাখুন, করে দেখুন, ভালো রেজাল্ট পাবেন। এরপর বলবো আপনারা গৃহে ঝাড়ু কখন দিবেন। সর্বপ্রথম যে বিষয়টি আপনারা মনে রাখবেন সেটি হলো, যখন আপনারা ঘরে ঝাড়ু দিবেন তখন কারোর সঙ্গে কোনো প্রকার কথা বলবেন না। অনেকে দেখবেন ঝাড়ু দিতে দিতে অনেক রকম কথা, সাংসারিক কথা বলে ফেলেন, বলবেন না। একাগ্রতা একটা মনে রাখবেন, ঝাড়ু দিবার সময় শুধু ঝাড়ু দিবেন। দ্বিতীয় কথাটি হলো, ঝাড়ুতে কখনোই পা দেবেন না, যদি কখনো ভুল করেও পা লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এমনটি বলা হয়ে থাকে, যদি আপনারা ঝাড়ুতে লাথি মারেন বা কোনো কারণে পা লেগে যায় তাহলে মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত রুষ্ট হতে পারেন, আপনাদের গৃহ পর্যন্ত ত্যাগ করে চলে যেতে পারেন। কারণ শাস্ত্রমতে ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপ পাওয়া প্রতীক হিসাবে গণ্য করা হয়। এছাড়াও শাস্ত্রমতে বলা হয়ে থাকে, মহিলাদের মাসিকের সময় ঝাড়ু হাত দেওয়া উচিত নয়, এতে কিন্তু পাপ লেগে যায়, যার ফলে গৃহে দারিদ্রতা লম্বা দীর্ঘ দিন ধরে চলতে শুরু করে দেয়। তাই প্রত্যেকটি মহিলা মনে থাকা উচিত, এই সময় এই একটা পিরিয়ডিক্যাল টাইমে আপনারা কিন্তু চেষ্টা করবেন যাতে করে ঝাড়ু স্পর্শ করতে না হয়, কারণ ঝাড়ু এতে অপবিত্র হয়ে যায়। বন্ধুরা, আপনারা ঘর ঝাড়ু দিবেন যখন আপনারা পুজো করবেন, তার আগে, পুজো করার আগে সম্পূর্ণ ঘর ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবেন। এবং সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে যে সময়টা, যেটাকে বলা হয় গোধূলি বেলা, সেই সময়ও কিন্তু আপনারা ঝাড়ু দিতে পারেন।
কিন্তু হ্যাঁ, সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যার সময় ভুল করেও ঝাড়ু দিবেন না, এটা কিন্তু ঘরের জন্য অশুভ বার্তা বহন করে নিয়ে আসে। আপনাদের পরবর্তী সময়ে খারাপ একটা ঝুড় ঝামেলা, অশান্তি বা একটা দারিদ্রতা আপনাদের জীবনে চলে আসতে পারে যদি আপনারা সূর্যাস্তের পর গৃহে ঝাড়ু দেন। যদি আপনাদের কোনো কারণবশত সূর্য অস্ত যাওয়ার পর ঝাড়ু দিতেই হয়, তাহলে ঘর থেকে যে নোংরা বের হয় সেগুলো কখনোই বাইরে ফেলে দেবেন না, ঘরের কোনো এক কোণে জড়ো করে রেখে দেবেন। অনেকেই আছেন যারা রাত্রে ঘুমানোর আগে ঘর পরিষ্কার করেন, ঘর মুছেন, রাত্রে ঘুমাবার আগে ভালো করে পরিষ্কার করে নেন, উঠোন চত্বর নোংরা যা থাকে সব পরিষ্কার করেন। তারা অবশ্যই কিন্তু এই ভুল কখনোই করবেন না, একবারে ঘরের বাইরে কিন্তু নোংরা আবর্জনা ফেলে দেবেন না। অবশ্যই আপনারা কিন্তু ঘরেরই কোনো একটি কোণে নোংরাগুলি রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে সেগুলি আপনারা বাইরে কোথাও ফেলে দেবেন, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এছাড়াও শাস্ত্র বলছে গৃহে প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া কিন্তু উচিত নয়। যদি আপনাদের মনে হয় গৃহ অত্যন্ত অপরিষ্কার হয়ে রয়েছে, পরিষ্কার করা উচিত, তাহলে কোনো পরিষ্কার কাপড় দিয়ে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কিন্তু রাত্রে ভুল করেও প্রতিদিন ঝাড়ু কিন্তু দিবেন না, কারণ এই সময় মাতা লক্ষ্মী নিদ্রা অবস্থায় থাকেন। বন্ধুরা, গৃহে যখন আপনারা প্রদীপ জ্বালানোর পর, খাবার খাওয়ার পর বা গৃহ থেকে যখন সমস্ত ব্যক্তিরা বাইরে কোথাও হয়তো চলে যাচ্ছেন, এই সময়ে আপনারা কিন্তু গৃহে ঝাড়ু দিবেন না। গৃহ থেকে যখন কোনো ব্যক্তিরা বাইরে যাবেন কোনো কাজে, তার এক থেকে দেড় ঘন্টা পর আপনারা কিন্তু গৃহে ঝাড়ু দিবেন, বা হয়তো কেউ পুজো করতে বসেছে তখন কিন্তু ঝাড়ু দিবেন না, বা পুজো করার আধ ঘন্টা আগেও ঝাড়ু কিন্তু আপনারা লাগাবেন না, তার আগেই ঝাড়ু দেওয়ার ব্যবস্থাটা করে নেবেন। ঠিক তেমনই আপনাদের ঘরে যদি কোনো আত্মীয় আসে, তার সঙ্গে যদি কোনো তার সামনে ভুল করেও কিন্তু ঝাড়ু লাগাতে যাবেন না। কোনো আত্মীয় এসছে আর সঙ্গে সঙ্গে আপনারা ঝাড়ু দিচ্ছেন, এটা কিন্তু করা উচিত নয়। মনে কোনো রাগ অশান্তি নিয়ে ঘরে ঝাড়ু দেওয়া উচিত নয়, এতে করে মা লক্ষ্মী আপনাদের উপর রুষ্ট হয়ে যাবেন, যার ফলে দারিদ্রতা আপনাদের জীবনে নেমে আসতে বাধ্য। ঝাড় দেওয়ার সময় কখনোই মনে কোনো কষ্ট রাখবেন না, মনে কোনো রাগ বা মনে মনে কোনো কিছু চিন্তা করবেন না, বা হয়তো মনে কোনো বিদ্বেষ পুষে রাখবেন না, পরিষ্কারভাবে কাজ করার চেষ্টা করবেন। এরপর বলবো যে ঝাড়ু যখন সকালে আপনারা দিবেন তখন কোন দিক দিয়ে শুরু করবেন। দেখুন বন্ধুরা, ঈশান কোণ মানে গৃহের উত্তর পূর্ব কোণ থেকে শুরু করে সমস্ত গৃহেই কিন্তু ঝাড়ু দেওয়া উচিত। একটি কথা মাথায় রাখবেন, আপনাদের গৃহের ঠাকুর ঘরে কখনোই কিন্তু ঝাড়ু দিবেন না, একটি পরিষ্কার কাপড় দিয়ে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর বলবো ঝাঁটা ঠাকুর কোথায় রাখবেন। এই ঝাড়ু বা ঝাঁটা আপনারা সবসময় একটি পরিষ্কার জায়গায় লুকিয়ে রাখবেন, দরকার পড়ে তো ঝাড়ুকে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন, যেন সচরাচর কোনো ব্যক্তি আপনার গৃহে এলে যেন সেই ব্যক্তি ঝাড়ুকে যেন দেখতে না পায়, লুকিয়ে রাখবেন। ঝাঁটা আপনারা গৃহের এমন একটি জায়গায় রাখবেন যেখানে আপনাদের চোখ যেন খুব কম যায়, যেন আপনারা দেখতে না পান বা আপনার আত্মীয়রা যেন দেখতে না পায়, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। ঝাড়ু কখনো ঈশান কোণে রাখবেন না, কারণ ঈশান কোণে দেবদেবীরা বসবাস করেন। ঝাড়ু রাখার সবথেকে ভালো জায়গা হলো দক্ষিণ এবং পশ্চিম দিক। ঝাঁটা ঠাকুর ঘরে, রান্নাঘরে, শোবার ঘরে বা খাটের নিচে ভুল করে রাখবেন না। ঝাড়ু যেটাই বলুন সেটা কিন্তু কখনোই আপনারা দাঁড় করিয়ে রাখবেন না, শুয়ে রাখবেন, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। কারণ আপনারা যদি ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন গৃহে অর্থেরানি হবে এবং এর উল্টো প্রভাব আপনাদের জীবনে কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করবে, যার ফলে টাকা পয়সায় কিন্তু সমস্যা আসবে, অর্থ ইনকামের সমস্যা আসবে এবং বিশেষ করে শারীরিক সমস্যা গৃহে দেখা দেবে এবং স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনেও কিন্তু একটা অশান্তি অতিমাত্রায় বেড়ে যায় যদি ঝাড়ু সোজা করে রাখা হয়। তাই সর্বদাই অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে যে ঝাড়ুকে সর্বদাই শুয়ে রাখা উচিত, দাঁড় করিয়ে নয়। এরপর বলবো দুটো ঝাড়ু বা ঝাঁটা একসঙ্গে কখনোই রাখবেন না এবং মুখ্য দরজার সামনেও ঝাড়ু বা ঝাঁটা রাখা উচিত নয়। ঝাঁটা বা ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখা উচিত নয়। আর দেখুন, এছাড়াও ঝাড়ু আগে কখনো আপনারা কিন্তু ভুল করেও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবেন না, এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কারণ বাস্তুশাস্ত্র মতে ভিজা ঝাঁটা গৃহে
দারিদ্রতা ডেকে নিয়ে আসে এবং বিভিন্ন রকম রোগ জ্বালায় সেই পরিবারের সদস্যদেরকে কিন্তু ভুগতে হয় যদি আপনারা ঝাড়ুকে জল দিয়ে ধুয়ে মুছে রাখেন। এরপর বলবো ঝাড়ু কোন দিন কিনবেন। দেখুন শনিবার দিন আপনারা ঝাড়ু কিনতে পারেন, তবে হ্যাঁ শুক্লপক্ষে ঝাড়ু বা ঝাঁটা কেনা উচিত নয়, সবসময় চেষ্টা করবেন কৃষ্ণপক্ষে ঝাড়ু কেনার। এছাড়াও পুরনো বা নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু ঘর থেকে আপনারা শনিবার দিন বাইরে বার করে দিতে পারেন। এছাড়া ধরুন আপনারা কোনো ভাড়া ঘরে যাবেন বা হয়তো আপনারা নতুন গৃহে প্রবেশ করবেন, তখন কিন্তু পুরনো ঝাড়ুকে ভুল করেও পুরনো জায়গাতে বাসস্থানে রেখে আসবেন না, সঙ্গে করে নতুন ঘরে নিয়ে যাবেন। এমনটা মনে করা হয় পুরনো ঝাঁটা বা ঝাড়ুকে ফেলে এলে সেখানে কিন্তু মা লক্ষ্মী কিন্তু থেকে যায়, নতুন গৃহে কিন্তু মা লক্ষ্মী আর আসেন না। সুতরাং পুরনো ঝাড়ুকে সর্বদাই নিজের সঙ্গে ক্যারি করবেন, নতুন ঘরে নিয়ে আসবেন এবং সেটি যখন নষ্ট হয়ে যাবে সেটি শনিবার দিন ধরে আপনারা বাইরে কোথাও ফেলে দিতে পারেন। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, গরুকে কখনোই ঝাড়ু দিয়ে আপনারা কিন্তু মারবেন না বা কোনো অবলা জীবজন্তুকে ঝাড়ু বা ঝাঁটা দিয়ে মারতে যাবেন না বা কোনো জীবজন্তুকে বাইরে তাড়ানোর জন্য ঝাঁটার ব্যবহার করবেন না। যখন আপনারা ঘর মুছবেন ঘর মুছার জলে অবশ্যই অল্প করে ফিটকিরি বা লবণ দিয়ে ঘর মুছবেন, এতে কিন্তু গৃহের অন্দরে থাকা যাবতীয় ব্যাকটেরিয়া বলুন বা অশুভ শক্তি এগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। বন্ধুরা আপনারা যদি মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে চান তাহলে আপনারা কোনো মন্দিরে সকাল 3টের থেকে বিকেল 5টার মধ্যে আপনারা 3টে ঝাড়ু লুকিয়ে দান করে আসতে পারেন বা রেখে আসতে পারেন। দেখুন বন্ধুরা আপনাদেরকে বলে দিই, আপনারা যখন এই ঝাড়ুকে লুকিয়ে লোকচক্ষুর আড়াল থেকে লুকিয়ে কোনো মন্দিরে গিয়ে গুপ্তভাবে দান করবেন তার আগে আপনাদেরকে 3টে ঝাঁটা আগের দিন কিনে আনতে হবে এবং কোনো একটি শুভ দিন দেখে আপনারা সেই ঝাঁটাগুলি গুপ্তভাবে মন্দিরে দান করে চলে আসবেন। দেখবেন যাতে করে আপনাদেরকে কেউ এই ক্রিয়াটি করতে দেখে না ফেলে, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। বছরে 3 বার আপনারা এই প্রক্রিয়াটি করবেন, দেখবেন মাতা লক্ষ্মী আপনাদের উপর সারা জীবন তার কৃপাদৃষ্টি বিরাজ করবেন। কারণ আপনারা যে ঝাঁটাগুলি মন্দিরে গিয়ে দান করছেন সেই ঝাঁটাগুলি কিন্তু আপনার দেওয়া ঝাঁটাগুলি মন্দিরের কাজে অর্থাৎ ঠাকুরের কাজে ব্যবহার করা হচ্ছে, মন্দির পরিষ্কার করার জন্য ব্যবহার করা হচ্ছে, একটা ধার্মিক স্থানে ব্যবহার করা হচ্ছে। এর ফলে কিন্তু বিভিন্ন দেবদেবীর কৃপাদৃষ্টি বিশেষ করে মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের জীবনে থাকবে। যাই হোক, আজকের যে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে একটু অবগত করানো। যাই হোক, আজকের জন্য আমি এখানে শেষ করছি ভিডিওটি। আবারও দেখা হবে এরকমই কোনো একটি নিত্য নতুন ভিডিওর সাথে। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক, এটাই আমি একান্ত প্রার্থনা করি ঈশ্বরের কাছে। নমস্কার, ধন্যবাদ।